গত 11 মার্চ ঢাকা থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন বোয়া দাতা সদস্য দেখিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে জামি মসজিদ দখল করে রেখেছেন চিনিক সন্ত্রাসী বাহিনী, এমন শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আশাইদ আলী আশার ব্যবসা প্রতিষ্ঠানে ফের হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। আসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা আলী জাবেদ মান্না ও নাসিমা বেগম নামে দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে। খবরটি ছড়িয়ে পড়লে জেলাব্যাপী সকল সাংবাদিকগণ এ ঘটনায় খুব নিন্দা প্রকাশ করেন। জানা যায়, এর পূর্বে গত 29 মার্চ ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশাইদ আলী আশার ইনাতগঞ্জ বাজার হাই স্কুল রোডে অবস্থিত দোকান ঘরে দুপুরবেলায় তালা ঝুলিয়ে দেয় একদল দুর্বৃত্ত। শুধু তাই নয়, বাড়িতেও হামলা ও ভাঙচুর করে তারা। ইনাতগঞ্জ জামে মসজিদের নামকরণ নিয়ে ভূমিদাতা পরিবারের সদস্য ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাংবাদিক আশাইদ আলী আশা ও মসজিদ কমিটির আমিনুর রহমান দিলবার ও মাসুদ আহমেদ জেহাদি গঙ্গদের সাথে বিরোধ চলে আসছিল। গত 8 এপ্রিল নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগটি ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবিরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হলেও রহস্যজনক কারণে তদন্ত কাজ বন্ধ রয়েছে, এখন পর্যন্ত তালা খুলে দেওয়া হয়নি। গত 22 এপ্রিল দুপুর 2টায় উক্ত ঘটনার জেরে মাসুদ আহমেদ জিহাদের নেতৃত্বে আক্তার হোসেন, মাসুম আহমেদ, হুসাইন আহমেদ, রুবেল, সোহেল, শাহিনুল, আমিনুল সহ একদল লোক সাংবাদিক আশাইদ আলী আশার বাড়ি, ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিলে উল্লেখিত দুজনকে পিটিয়ে আহত করা হয়। আহত পরিবার জানায়, হামলাকারীরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে, অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আশাইদ আলী আশা জানান, তার বড় ভাই মুশাইদ আলী হবিগঞ্জ আদালতে 22 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। কেন তারা মারামারির ভরে অত আগে বিরাট লাত মারছে, লাত মারার ভরে আমার ওই খরাই আছিল, তেলের খরাই, ওটা ফরি গেছিল, মোগলাই সোগলাই নষ্ট হয়েছে, তেল বেল নষ্ট হয়েছে, ও তারা আমরা আমার এই অবস্থা মিলে 5000 টাকা দিছে তারা। আমাদের ইনাতগঞ্জ জামে মসজিদের প্রতিষ্ঠাতা ভূমিদাতা আমার পরিবার, এই ভূমিটা তারা অন্যজনের কাছে জাল জালে এটুকু বিক্রিয়ে এই নামটা পরিবর্তন করে সালিয়া জামে মসজিদ করেছে। এ নিয়ে আমি দীর্ঘ আন্দোলনে, আমি বিভিন্নভাবে প্রশাসনিকভাবে আমি অনেক রায়, সামাজিকভাবে রায়, অনেক কিছু আমি পেয়েছি। কিন্তু তারা প্রশাসনে যেসব হাইকোর্টটা রিট করার পরে, যখন হাইকোর্টের মহামান্য হাইকোর্ট যখন উপজেলা নির্বাহী অফিসারকে মুতুলি দেওয়া হয়েছে, তখন আমি স্বাগত জানাইছি। কিন্তু ওরা ইতিহাসের বিরুদ্ধেও তারা মামলা করেছে, মানে তারার কাছ থেকে কোনো প্রশাসন কোনো রেহাই পাই নাই। আমাদের পরিবার গত 11 মার্চ একটা পত্রিকায় তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতি করে সন্ত্রাসী করে মসজিদ দখল করে রেখেছে একটা নিউজ হয়েছে ঢাকা থেকে। এই নিউজে যে ধরে আমার পরিবারের উপর, আমার দোকানঘরে তালা, তালার পরে প্রতিবাদ সভা, এই যে মাসুদ আহমদ জিয়াদি, উনি আমাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য এবং বিভিন্ন অশালীন ভাষা, আমার বাড়ি ঘরে হামলা একবার না দুবার, এর বাদে আমার দোকান ঘরে হামলা, এইভাবে তারা হামলা করে যাচ্ছে। কিন্তু আমি একটি মামলা দিয়েছি, আমি আদালতে, মামলাটা আদালতে আছে, 1, 2, আর 8-10টি মামলা আছে ইনাতগঞ্জ ফাঁড়ির তদন্তাধীন। কিন্তু এই ফাঁড়ির পুলিশ প্রশাসনও ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না, কারণ বড় বড় উর্ধ্বত কর্তৃপক্ষ তাদের কাছে নির্যাতিত, তাহলে এরা ভয়ে এরার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি মনে করি যদি উর্ধ্বত কর্তৃপক্ষ গোয়েন্দার মাধ্যমে তদন্ত করে, তাহলে এই এদের দুর্নীতির যে জানা অজানা অনেক বিশাল তথ্য বেরিয়ে আসবে।